আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে বিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তোমরা এই মহামারীর যখন সারা বিশ্বে জেঁকে বসেছে এই অবস্থায়, স্কুলে সরাসরি ক্লাস শুরু করার পরও এই মহামারীর জন্য আবার স্কুল বন্ধ হয়ে গেছে, এটা সবাই অবগত আছো। যা হোক, মহান আল্লাহ তাআলার ইচ্ছাই বিরুদ্ধে কারো কিছু করা নাই, এটা সবাইকে মেনে নিতে হবে। এমন অনলাইনে ক্লাস তোমরা ঠিক মতো করো, এতে যতটুকু সম্ভব বুঝতে পারো। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে এবং অংশগ্রহণ করবে, এই আশাবাদ নিয়ে আমি ক্লাস শুরু করছি। তোমাদের সামনে ক্লাস এখনই শুরু হচ্ছে, তোমরা সবাই ঠিক মতো অংশগ্রহণ করো। তোমাদের বিজ্ঞান তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই বিজ্ঞান ক্লাস সেভেনের একটি বিজ্ঞান বইয়ের চিত্র দেওয়া আছে। এখানে প্রথমেই দেখো, সর্বপ্রথম আছে নিম্ন শ্রেণীর জীব, যেহেতু তোমাদের প্রথম ক্লাস বছরের শুরুতে। আমি জানি না তোমাদের ক্লাস অন্য কোনো স্যার নিয়েছেন কিনা। আর হ্যাঁ, আর একটা ব্যাপার আছে, তোমরাও নতুন, তোমরা যদিও এক বছরের গত বছর ভর্তি হয়েছো, তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় নাই, তাই আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ আনোয়ার জাহান, সিনিয়র শিক্ষক পরিমন সরকারি উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ। তোমাদের পরিচয় নেওয়ার দরকার ছিল বা প্রয়োজন হতো, নিলে ভালো হতো, কিন্তু যেহেতু ক্লাস এটি ভিডিও করে আপলোড করে দেওয়ার কথা, তাই ওটা সম্ভব হচ্ছে না। এখন তোমরা ক্লাসের দিকে মনোযোগ দাও। প্রথমে আছে বিজ্ঞানের নিম্ন শ্রেণীর জীব। এই নিম্ন শ্রেণীর জীব নিয়ে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব। দেখো, অধ্যায় প্রথম, অধ্যায়ের নাম নিম্ন শ্রেণীর জীব। সেকেন্ড ফল, ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। বিভাজিত সেকেন্ড ফল ভাইরাসের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে এই পাঠটা শেষ হলে। আর বিভাজিত সেকেন্ড ফল ভাইরাসের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। আর বিষয়বস্তু কি? দেখো, ভাইরাস, তোমরা হয়তো সবাই ভাইরাস কথাটার এই শব্দটা শুনেছ। এই ভাইরাস অনেক এমন একটা জীব যা
খুবই ছোট, খালি চোখে দেখা যায় না, খুবই শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এদের দেখা যায়। অথচ এই যে এত ছোট্ট একটি ভাইরাস, এই ভাইরাস মানুষের মানুষ সহ অনেক বড় বড় প্রাণীর কত ক্ষতি করে এটা হয়তো তোমরা কিছুটা জানো। তো যা হোক, তোমাদের এই ভাইরাস নিয়ে আলোচনা হবে, তোমরা এটা একটু দেখো, খেয়াল করো। প্রথমে এখানে দেখো লেখা আছে, ব্যাকটেরিও ফাজ ভাইরাসের প্রতিটি অংশ আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। এখানে এই যে কয়েকটি দেখো, কিছু চিত্র দেওয়া আছে, কিছু অংশ দেওয়া আছে। তো এটা কিসের অংশ? ব্যাকটেরিও ফাজ ভাইরাসের অংশ। মানুষের যেমন অংশ আছে, হাত পা মাথা বডি অর্থাৎ শরীর, এরকম প্রত্যেক প্রাণীর এসব অঙ্গগুলো আছে। প্রত্যেকটা প্রাণী বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে গঠিত। তো এখানে কিসের দেওয়া আছে? ব্যাকটেরিও ফাজের, ব্যাকটেরিও ফাজ ভাইরাসের প্রতিটি অংশ আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। পরপর বসে একটি ব্যাকটেরিও ফাজের সম্পূর্ণ চিত্র তৈরি করো। এটা তোমাদের একটা চিত্র তৈরি করার সুযোগ ছিল। এগুলো টেনে টেনে, এগুলো টেনে টেনে একটা একটা করে বসে তোমরা চিত্রটা তৈরি করার সুযোগ ছিল। যদি এখানে ডাইরেক্ট অর্থাৎ সরাসরি জুমে ক্লাসটা নেওয়া যেত। তো যা হোক, এখানে যেহেতু সুযোগটা নাই, প্রথমে দেখি দেখো আমরা কোনটা কোন অঙ্গটা এখানে কোথায় বসিয়ে এই চিত্রটা আমরা সম্পূর্ণ করতে পারি। দেখো প্রথমে কি মনে হয় যে এটা এটা মনে হচ্ছে যে একটু শিকড় পা এসব ধরনের, তাহলে এটাই হিসাব মতো নিচে যাবে। আচ্ছা দেখা যাক, এটা নিচে দিয়ে দেখি কি হয়। এ এখানে দিলাম, হ্যাঁ, তারপরে এই যে যেমন গাছের কাণ্ড থাকে, মানুষের দেহ থাকে, তো আমি এটা এখানে নিয়ে দেখি, হ্যাঁ আচ্ছা। তারপরে দেখো এটা এখানে নিয়ে দেখি, এটা হ্যাঁ এটা বসে গেছে অর্থাৎ ঠিক আছে। তারপরে এটা এখানে নিয়ে দেখি, হ্যাঁ আচ্ছা। তারপরে এটাকে এখানে দিয়ে দেখি, দেখা যাক কি হয়। এই দেখো এটা ব্যাকটেরিওফাজ ভাইরাসের চিত্রটি সম্পূর্ণ হয়েছে। তাহলে দেখো এখানে এই যে যেভাবে বসাইলাম প্রথমে, এগুলো সব নিচে বসাইছিলাম, এটার নাম কি? স্পর্শক তন্তু। কি? স্পর্শক তন্তু। তারপরে এই যে যেটা দিয়েছিলাম এটা লেজ, তারপরে একটা যেটা দিয়েছিলাম ওটা কলার, তারপরে এই যে আঁকা বাঁকা করে এসের মতো করে লেখা আছে এটা ডিএনএ, তারপরে এটা ডিএনএ সহ যেটা একটা কেমন কাঁচের এর মতো দেওয়া আছে ষষ্ঠভুজের মতো করে, সেটা হচ্ছে মাথা প্রোটিন। তাহলে দেখো ভালো করে দেখে নাও এতে কয়টি অংশ: স্পর্শক তন্তু, লেজ, কলার, ডিএনএ, মাথা, মাথাতে মাথা বা প্রোটিন।
এখন দেখা যাক সামনে অগ্রসরে আর কি। একটি আদর্শ কোষের বিভিন্ন অংশ। একটি আদর্শ কোষে এখানে একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে অংশ দেখো। ভিডিওতে কোষ প্রাচীর, এই আদর্শ কোষ প্রাচীর, তারপরে কোষ প্রাচীর, প্লাজমোলেমা, আদর্শ কোষে কোষ প্রাচীর আছে কিন্তু ব্যাকটেরিওফাজ পক্স ভাইরাসে কোষ প্রাচীর নেই। আদর্শ কোষে প্লাজমোলেমা আছে কিন্তু ব্যাকটেরিওফাজ ও পক্স ভাইরাসে প্লাজমোলেমা নেই। আদর্শ কোষে সাইটোপ্লাজম আছে কিন্তু ব্যাকটেরিওফাজ ও পক্স ভাইরাসে সাইটোপ্লাজম নেই। আদর্শ কোষে নিউক্লিয়াস আছে কিন্তু ব্যাকটেরিওফাজ ও পক্স ভাইরাসে তাহলে এই ভিডিওটিতে তোমরা দেখলে মানে আদর্শ কোষ, ব্যাকটেরিওফাজ ভাইরাস এবং পক্স ভাইরাস এই তিনটা জিনিসের চিত্র দেওয়া আছে এবং এই তিনটার বিভিন্ন অংশের নাম চিহ্নিত করা আছে। এখন দেখা যাচ্ছে এমন একটা জিনিস, এমন একটা অংশ এটাতে আছে, এই দুটাতে নাই, আবার কোনোটা আছে দেখা যাচ্ছে যে দুই জায়গায় আছে ওখানে নাই। যেমন এখানে দেখো প্লাজমোলেমা, প্লাজমোলেমা এখানে আছে, এর নাই, এখানেও নাই। এরকম এইভাবে বিভিন্ন জিনিসের এটা এখানে তুলনামূলক আলোচনা করা হয়েছে। যেমন এখানে দেখো পক্স ভাইরাসের মাথা আছে, ব্যাকটেরিওফাজের মাথা আছে, কিন্তু এটার কি কোনো মাথা আছে, এটার মাথা নাই। এভাবে কিছু অংশের তুলনামূলক আলোচনা করা হয়েছে। ভাইরাসের কারণে মানুষ অনেক সময় অসুস্থ হয়ে থাকে। তোমরা এই ভিডিওটা একটু লক্ষ্য করো, ভাইরাসে কিভাবে ক্ষতি করতে পারে মানুষের বা ক্ষতি করে, একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। অসুস্থ মানুষের কাছে অনেক ভাইরাস থাকে। এরা পেয়ে বসে বাতাসে বা জল পদার্থের মধ্যে নির্জীব অবস্থায় থাকে। এই ভাইরাস বাতাস থেকে যখন পুনরায় জীব কোষে বা জীবের মধ্যে প্রবেশ করে, বংশ বৃদ্ধির মাধ্যমে জীব কোষে আচরণ করে। এক্ষেত্রে যে জীবের মধ্যে ভাইরাস প্রবেশ করে তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেক্ষেত্রে উক্ত জীব ভাইরাস কর্তৃক আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যেতে পারে। ভাইরাস জীবদেহের বাইরে বিক্রিয় অবস্থায় থাকে, জীবদেহের ভেতরে সক্রিয় হয়ে যায়। তাহলে তোমরা এই ভিডিওতে দেখলে ভাইরাস যখন অন্য কোনো জায়গায় কোনো কাঠের ওপর কোনো মাটিতে কোনো জায়গায় পড়ে মানুষের হাঁচি কাশির মাধ্যমে, তখন সেটা নির্জীব অবস্থায় থাকে, অর্থাৎ নড়াচড়া করে না। এই ভাইরাস কোনোভাবে যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন এটা সক্রিয় হয়ে যায়, ভিতরে যায়, তারা খেলা মানে নাচানাচি শুরু করে। ওই অবস্থায় যদি মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে ওই ভাইরাস আছে, তাহলে সে অসুস্থ পড়ে। এই তোমরা এই জিনিসটি খুব ভালো করে দেখেছ যে ভাইরাসে একদিন পরেই মানুষের অবস্থা কি করে। তো যা হোক, বিভিন্ন রঙিন কাগজ দিয়ে ব্যাকটেরিওফাজ ভাইরাসের মডেল তৈরি করো এবং শিক্ষককে দেখাও। এই যে প্রথমে এটা দেখাইছিলাম তোমাদের,
নিচের এটা কি? স্পর্শতন্তু, লেজ, কলার, মাথা, ডিএনএ সহ। তো তোমরা রঙিন কাগজ দিয়ে এরকম ভাবে তৈরি করবে, এটা স্পর্শতন্ত্রটা তৈরি করবে, তারপর এই লেজের এই অংশটুক, এটা যেভাবে বিভিন্ন রং দেওয়া আছে আর কি, তোমরা তোমাদের ইচ্ছে মতো যেন দেখতে ভালো লাগে এভাবে একটা ব্যাকটেরিওফাজ ভাইরাসের মডেল তৈরি করবে। এটা তোমাদের কাজ দেওয়া থাকলো, যদিও এখনই দেওয়া এটা তৈরি করে দেখার কথা, কিন্তু যা হোক তোমরা দলীয়ভাবে এই কাজটি করবে। এখন সামনে যাওয়া যাক। এখন দেখো এখানে দেওয়া হচ্ছে ডিএনএ স্পর্শতন্তু অকোষীয়, উপরের বক্স থেকে সঠিক শব্দটি নিয়ে নিচের বক্সে মিলাও। ভাইরাসের দেহ কি কোনটা হতে পারে? দেখো ভাইরাসের দেহ যদি এখানে ডিএনএ দিই, দেখো এখানে এটা বসে গেল, ডিএনএ বসে যাবে। আবার এখানে যদি ভাইরাসের মাথায় থাকে স্পর্শতন্তু কি, আবার এখানে ভাইরাসের লেজে থাকে অকোষীয়। এখানে দেখো তাহলে এই জিনিসটা যে ঠিক হলো কি ভুল হলো এটা যাচাই করো, এখানে কি তার মানে এই যে দেখো ভুল হয়েছে, আবার চেষ্টা করো। তাইলে আমরা চিত্র যেভাবে তৈরি দেখেছিলাম, তাইলে ভাইরাসের দেহ হচ্ছে অকোষীয়, এখানে এটা দিয়ে দেখো ভাইরাসের দেহ অকোষীয়, ভাইরাসের দেহ অকোষীয়, ভাইরাসের মাথায় থাকে ডিএনএ চিত্র অনুযায়ী দিয়ে দেখি, আর ভাইরাসের লেজে থাকে তন্তু স্পর্শক তন্তু। এখন এটা যাচাই করে দেখা যাক কি হয়েছে, সঠিক হয়েছে। এখন তোমাদের কাজ হচ্ছে উপযুক্ত শব্দটি বক্স থেকে ড্রা করে সঠিক স্থানে স্থাপন করো নির্জীব। আমি এটা তোমাদের এখানে বসিয়ে দেখাবো না, এটা তোমরা ইনফ্লুয়েঞ্জা সৃষ্টিকারী অণুজীবের দেহ যা ড্যাশ দেওয়া আছে এদের দাঁড়ি, মানে এখানে এই শব্দগুলোর কোনটি হবে তোমরা বসাবে, তোমাদের এটা বাড়ির কাজ দেওয়া থাকলো। আশা করি তোমরা কাজটা ঠিক মতো সম্পন্ন করবে। তারপরে এরকম চারটে আছে, ক্ষয় ভাইরাস জীবদের বাইরে কি থাকে, জীবদের বাইরে ভাইরাস জীবদেহের বাইরে কি থাকে মানে কেমন থাকে, জীবদের বাইরে যখন থাকে এটাও কিন্তু ভিডিওতে দেখেছো, পরের ভিডিওতে সজীব নির্জীব মানে কিরকম থাকে, ইউনিভার্সিটির অনুজীব দেহ তোর ভাইরাস একটি কি, ভাইরাসের উত্তপশীয় অংশ ড্যাশ ও ড্যাশ দ্বারা সৃষ্ট। তাহলে তোমরা এটা বাইরের কাজ করবে। আজকের মতো আমি তাহলে এখান থেকেই শেষ করছি। তোমরা এই করোনা যখন আক্রমণ চারিদিকে উৎপাত খুবই বেশি, এই সময় তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, এবং বাসায় বসে লেখাপড়া ঠিক মতো চালিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। ভবিষ্যতে যেন দেখা হয় সেই মহান আল্লাহ তাআলার প্রতি সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।